কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে আম্বোঝাই লরি দুর্ঘটনার কবলে। জলপাইগুড়ি জাতীয় সড়ক তিস্তা সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই আম্বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। দুজন চালক গাড়িতে থাকায় একজন ঘুমিয়ে পড়েছিলেন, আরেকজন চালক গাড়ি চালাচ্ছিলেন বলে অপর চালক জানান। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌঁছায় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। বেশ কিছু আম নষ্ট হয়েছে, তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চালক। ঘটনার তদন্তে পুলিশ, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। জানি না, আমি তো ঘুমাচ্ছি। কি হয়েছিল কিছু জানেন না? আমি কিছুই জানি না, যখন গাড়ি পাল্টে গেছে তখন জানলাম যে গাড়ি পাল্টে গেছে। সবাই ঠিক হয়েছে? আমারই লেগেছে, ওর লাগেনি। কোথায় লেগেছে আপনার? এখানে লেগেছে। আচ্ছা, কোমরের হাতে লেগেছে। গাড়িতে কি কি ছিল? আম ছিল। কোথায় যাচ্ছে আম? আগরতলা। আম কি লুট হয়েছে বলে মনে করছেন? না না, লুট এখন হয়নি। আম তো আছে, পুলিশ এসেছে। আচ্ছা, মাথায় এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। হ্যাঁ, এখানে তো তিস্তা ব্রিজের উপরে হলো। এখন কেমন করে হলো, কি করে হলো, কি ঘুমিয়ে পড়েছে, কি কাকে মেরেছে, কিছুই জানি না। আমি ঘুমাচ্ছিলাম, আমি কলকাতা থেকে গাড়ি ধরেছি। ধরে আমি আপনার ডালখোলা পার করে ওই গাড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রুটি খাবিয়েছি, ভাত খা, মানে খাওয়া দাওয়া। আপনার দুজনে ড্রাইভার ছিলেন? হ্যাঁ, ডবল ড্রাইভার আমার গাড়ি। আচ্ছা, ওকে খাবিয়ে টাবিয়ে আমিও খেয়ে নিয়েছি। কবে রওনা দিয়েছিলেন কলকাতা থেকে? কলকাতাতে গাড়ি ছেড়েছি তখন রাত্রি 8টার সময়। আচ্ছা, সাড়ে 8টার সময় গাড়ি। গতকাল গতকাল ওকে গাড়ি গোসপুক আপনার গাড়ি আগরতলা যাবো। কজন ছিলেন গাড়িতে আপনারা? সবাই সুস্থ রয়েছেন? হ্যাঁ, একজন একটু হালকা লেগেছে। আচ্ছা, কি করবেন এখন? তারপর পুলিশ এসে কখন এখানে? আচ্ছা, আপনার নামটা একবার। আমার নাম রিয়াজুল। বাড়ি ময়না। আপনি কি গাড়ির কি ড্রাইভার? ড্রাইভার। আমরা নিচে বসেছিলাম, নিচে আমাদের একটা কাজ চলছে, তো ওখানে আমরা আছি তিস্তার নিচে বসেছিলাম। হঠাৎ করে একটা বিকট আওয়াজ, তখন আমরা সবাই দৌড়ে উপরে আস্তে আস্তে দেখি একটা ট্রাক এখানে বসে পাল্টি ফেয়ে পড়ে আছে। গাড়ির মধ্যে দুজন ছিল, তো তাদের সেরকম ইঞ্জোর হয়নি, তাদেরকে তুলে আমরা বের করলাম। বের করার পরে তারপরে অ্যাকচুয়ালি গাড়িটা হচ্ছে গিয়ে ওই ডিভাইডারে মেরেছে, মানে ব্রিজের ডিভাইডারে। থাকার পরে ও নিয়ে আর কন্ট্রোল করতে পারেনি, হ্যান্ডেল ভেঙেছে, ভেঙে গিয়ে ও পাল্টি নিজে নিজে পাল্টিল খেয়ে গিয়ে। না, ওরা সুস্থ আছে, ওদের সেরকম কোনো ইঞ্জোর হয়নি, দুজনেই সুস্থ আছে। পুলিশ সঙ্গে নিয়ে চলে আসছে। না, সেরকম ঝঞ্ঝাট হয়নি, বেশিক্ষণের ব্যাপার না। তার মধ্যে পুলিশ চলে আসছে, পুলিশ বোধহয় আশেপাশে ছিল কোথাও হয়তো। গাড়িতে আম ছিল। না, আম টাম সবই ঠিক আছে, এমনি সেরকম কোনো কিছু হয়নি। আমি সঞ্জিত মজুমদার, এখানে লোকাল বাসিন্দা, এখানে তিস্তা ব্রিজে এই পাশেই বিমানবন্দরপল্লী। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393